মনে হইতেছে আমি সসের উপর রুটি মাখে মাখে খাইতেছি, নরম হয়ে গেছে, মনে হইতেছে পাস্তা খাইতেছি। এত মোটা ছিল যে উপরের যে টপিং গুলো আছে ওইটার আমি ফিলই পাই নাই। এটার ভিতরের অংশে এই যে রুটিগুলো একদম কিউব কিউব করে কেটে দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে ভিডিওটা করতেছি না, সিরিয়াসলি কোনো প্ল্যান ছিল না এই ভিডিওটা করার। মানে আমি ভার্সিটিতে সেমিস্টার পরীক্ষা দিতে যাই, হঠাৎ করে একটা ফ্রেন্ড আমার বলতেছে, দোস্ত তুই না বেগুন পিজ্জার ভিডিও বানাইছস, এই দেখ এই জায়গায় মটকা পিজ্জা পাওয়া যায়। আমি না মনে মনে ভাবতেছিলাম বাংলাদেশের মানুষগুলো এমন কেন, পারে না সব কিছু মটকার ভিতর ঢুকাই দেয় এবং নতুন একটা রেসিপি শুরু করে। যেমন সবার প্রথম বিরিয়ানি মটকার ভিতর ঢুকাই দিল, তারপর হয়ে গেল মটকা বিরিয়ানি, তারপর বিফ মটকার ভিতর ঢুকালো, মাটন মটকার ভিতর ঢুকাইলো, ইভেন চা পর্যন্ত মটকার ভিতর ঢুকায় ওইটা সিলগালা করে মটকা চা বিক্রি করে। মানে সিরিয়াসলি, আর এই সব কিছুর প্রো মানে আল্ট্রা প্রো ম্যাক্স মটকা পিৎজা। আমার এই ছোট মাথায় আমি একটা জিনিস ভাবতেছি, ভাই মটকা পিৎজার ভিতর পিৎজার যে দোটা আছে না ওইটা কিভাবে ঢুকায়। এই মটকা পিৎজাটা পাওয়া যায় মোহাম্মদপুর, কই জানি পাওয়া যায়, আচ্ছা ওয়েট আমি আমার মোবাইলটা দেখে বলতেছি না, আমি লোকেশনটা চিনতেছি না। এই লোকেশন মানে এই এরিয়াটার নাম হইতেছে মোহাম্মদপুর শেখেরটেক, হাউস নাম্বার 21, রোড নাম্বার 11। এছাড়া যাদের এক্সিট লোকেশন পেতে সমস্যা হবে, বরাবর মতো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে চেক করে নিতে পারেন। সো ভিউয়ার্স, নো ফার্দার ডিলে, লেটস জাম্প ইন টু দ্য মটকা পিৎজা। গাইস ওইটা হইতেছে জোশ পিৎজা। আমরা এখন ওই জায়গায় ক্যামেরা নিয়ে যাবো না, কারণ ক্যামেরা নিয়ে গেলে অনেক সময় হয় কি মানে ভালো খাবার দেয় আর কি ক্যামেরা দেখার পর। বাট আমরা ক্যামেরাটা আমাদের ব্যাগে রাখবো, দেন পিৎজাটা অর্ডার দিব, তারপর ক্যামেরাটা অন করবো। সো খাবারটা নেই, তারপর আবার দেখা হইতেছে। কাহিনটা হলো যে ওই যে মানে পিৎজার যে প্লেসটা ছিল ওইটা অনেক ছোট ছিল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব সীমিত আর কি, মাত্র দুজন বসতে পারবে। সো ভাবলাম আমরা এই জিনিসটাকে টেক অ্যাওয়ে করে নিয়ে যাই অ্যান্ড ওটার রিয়েল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আর এই হইতেছে উনাদের সেই বিখ্যাত মটকা পিৎজা। লাইক এটা কিন্তু অনেক ছোট, এখন কেমন ছোট, এই যে এই চামচটা দেখতেছেন, এই চামচটা নর্মালি আমরা যে দই খাই ওই চামচটা আর কি, আর এই যে সাইজটা দেখেন চামচের থেকেও কিন্তু ছোট এই হাড়িটা। আর এটার প্রাইসটা ছিল 159 টাকা। উপরের যে অংশটা দেখতেছেন এই জায়গায় ব্ল্যাক অলিভ আছে, ক্যাপসিকাম আছে, তারপর চিজ আছে। বাই দ্য ওয়ে এই চামচটা কিন্তু আমি একটা মানে দই খাওয়ার পর পাইছি, ওনাদের কাছে কোনো চামচ ছিল না। ওকে এটা হচ্ছে চিজের লেয়ার। এটার ভিতরের অংশে এই যে রুটিগুলো একদম কিউব কিউব করে কেটে দিছে, তারপর টমেটো আছে, হালকা চিকেন দেখতে পারতেছি, এই জায়গায় ক্যাপসিকাম আছে। মানে এটার ভিতর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে লাইক পিৎজার উপর যে টপিংসগুলো থাকে না ওইগুলোকে আর কি ভিতরে দিয়ে দিছে অ্যান্ড রুটিগুলোকে ছোটো ছোটো কিউব কিউব করে দিছে। আমি এক কাজ করি, ওনাদের যে ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো একসাথে নিয়ে উপরের থেকে একটু চিজ, বিসমিল্লাহ, জিনিসটা না পিৎজার মতো লাগতেছে না। লাইক ভিতরে পিৎজার যে টপিংসগুলো আছে ওইগুলা আর চিজের একটা ফ্লেভারে অনেকটা পাস্তা টাইপের ফিল আসতেছে। কারণ এখানে আমি দেখাই ভিতরে যে রুটিগুলো দেওয়া হয়েছে না, ভাই নরম হয়ে গেছে, মনে হচ্ছে পাস্তা খাইতেছি। আর সস এত পরিমাণে দিছে জিনিসটা, সাওয়ারনেসটা অনেক বেশি। ওভারঅল যদি বলি আমি ভাই জীবনে প্রেফার করবো না 160 টাকা দিয়ে এই পিৎজা ট্রাই করেন। আমি কিন্তু ওনাদের থেকে একটা ওনাদের সিগনেচার আইটেম একটা পিৎজা স্লাইস নেই, যেটার প্রাইস হইতেছে 99 টাকা। ওকে এই পিৎজার উপরে আপনার চিকেন আছে, চিজ আছে, তারপর ক্যাপসিকাম আছে, ব্ল্যাক অলিভ আছে, সুইট কর্ন আছে। ওকে আমি এটা একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে, বিসমিল্লাহ। আমি যদি ক্রাস্টটা দেখাই এটা কিন্তু ঠিক ক্রাস্ট, বাট ক্রাস্টের সাইজ অনুযায়ী উপরে যে টপিংসগুলো দেওয়া হয়েছে ওগুলো কিন্তু তুলনামূলক অনেক কম। যদি ক্রাস্টটা থিন হইতো তাহলে কিন্তু এই যে টপিংসগুলো দিছে অ্যামাউন্টটা ঠিক আছে, কিন্তু আমি যখন ট্রাই করতেছি টপিংসের থেকে রুটির যে ফ্লেভার মানে পিৎজার দইয়ের যে ফ্লেভারটা ওইটা বেশি ফিল করতে পারতেছি। আমি যদি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করি, লিটারালি অনেক ভয়ঙ্কর ছিল ভাই। সবার প্রথম বলি যে পিৎজার যে স্লাইসটা ছিল, পিৎজার দোটা একদম নরম ছিল আর এটা এত মোটা ছিল
যে উপরের যে টপিংসগুলো আছে ওইটার আমি ফিলই পাই নাই, মানে মনে হইতেছে আমি রুটি খাইতেছি, নরম রুটি। আর সেকেন্ড যেটা ও মটকা, মটকার বিষয়টা হইতেছে আমি তো ক্যামেরা নিয়ে যাইনি, তো ক্যামেরা নিয়ে গেলে হয়তো আমি একটু ভালো পাইতাম। মনে হইতেছে আমি সসের উপর রুটি মাখায় মাখায় খাইতেছি, মানে শিট, চিকেনের পরিমাণ নাই বললেই চলে, একদম কম ছিল চিকেনের পরিমাণ। সবচেয়ে বেশি ছিল টমেটো কেচাপ আর রুটি। সো আমি আর কিছু বলবো না, আপনার যদি মন চায় এই মটকা পিৎজা ট্রাই করতে 160 টাকা দিয়ে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বাট আমার কাছে পার্সোনাল রিকমেন্ড থাকবে যে, মানে আমি দুইটা খেয়েছি ভাই, আমি দুইটা কোনোটাই ভালো বলতেছি না, যেহেতু এটা বাংলাদেশে উনারা একটা বড় সড়ো ট্যাগলাইন লাগাই দিছে, আমরাই বাংলাদেশের প্রথম মটকা পিৎজা সেল করতেছি। সো আমি ভাবলাম কেন না এটা একটু ট্রাই করা যাক, দেখি এটার ভিতরে এমন কী স্পেশালিটি আছে। বাট স্পেশালিটি তো কিছু নাই। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।